শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আজকে আমি মিরপুর 1 নম্বরে পাখির হাটে এসেছি, আপনাদেরকে পাখির হাটটি ঘুরে দেখাবো। এর আগেও আমি কয়েকটি লাইভে পাখির হাট সম্পর্কে আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি যে কোথায় হাট বসে এবং কী কী পাখি পাওয়া যায় এবং কত দামে পাখি পাওয়া যায়, সব রকম আলোচনাই আমরা এর আগের ভিডিওগুলোতে করেছিলাম। তো আজকে ভিডিওতে আমি বেশি আলোচনা করব না, আমি আপনাদেরকে শুধু পাখির হাটটি ঘুরে দেখাবো এবং কী কী পাখি পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হাটে অসংখ্য লোক এসেছে পাখি কিনতে এবং বিক্রি করতে, ক্রেতা এবং বিক্রেতা ভরপুর এই হাটটিতে। ঢাকার ভিতর এই একটি হাট আছে যে হাটে প্রতি শুক্রবার বেশ ভালো জমজমাট হয় পাখি ব্যবসায়। যারা পাখি পালি আমরা বাসায়, তারা আমরা অনলাইনে যারা বিক্রি করিতে করি, না করলে আমরা এই হাট থেকে আমরা পাখি বিক্রি করতে পারি খুব সহজ। আর আমরা যারা একেবারে পাখি চিনি না, অনেক পাখি দেখে একটি পাখি কিনতে চাই বা একজোড়া পাখি কিনতে চাই, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওতে এই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই আগ্রহ হবেন যে খুব সহজে দেখে শুনে পাখি কীভাবে কিনতে হয়। তো বন্ধুরা, চলুন আমরা পুরো হাটটি আপনাদেরকে দেখাই যে হাটে কীভাবে পাখি বিক্রি করতে হয়, কী কী পাখি আছে এই হাটে। বন্ধুরা, এই হাটে আমাদের বাসার ভাই বোনেরা সবাই এসে আমরা পাখি কেনাবেচা করতে পারি এবং এই হাটে বিশেষ করে লক্ষ্য করা যায় যে বাসার মা বোনেরাও আসেন পাখি কিনতে ও বিক্রি করতে, কারণ তারা তাদের পছন্দ মতো এই হাট থেকে পাখি কিনতে পারে, কোনো রকম ঝামেলা ছাড়াই পাখি কেনা যায়। এই হাটে পরিবেশটি খুবই সুন্দর, বিশাল এলাকা জুড়ে এই হাটটি বসে এবং বেশি একটা দামাদামি করতে হয় না। যারা বিক্রেতারা পাখি বিক্রি করতে আসেন, তারা সাধ্যের ভিতর দাম চান, যাতে একজন ক্রেতা তার স্বল্প মূল্যে পাখিটি কিনতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো হাটটি একটু ঘুরে ঘুরে দেখাবো এবং কী কী পাখি আছে আজকে এই হাটে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই হাটটি ঘুরে দেখার আগে একটু জেনে নিই কী কী পাখি এই হাটে পাবো, যেমন জাবা, কোকাটেল, বাজগিরা, লুটিনু, লেপার্ড, ফিশার, এছাড়াও আপনার ঘুঘু, তোতা, ময়না, শালিক পাখি, টিয়া ইত্যাদি পাখি আমরা এখানে পাবো। তো বন্ধুরা, চলুন আমরা একটু আশেপাশে দেখি ওনারা কী কী পাখি নিয়ে এসেছেন।
সবে জমছে। তো বন্ধুরা, এই হাতে পাখির সাইজ ও আকার অনুযায়ী, বয়স অনুযায়ী পাখির দাম নির্ধারণ করা হয়। আমরা ইচ্ছা করলে এখানে সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 1,00,000 টাকা দামে পাখি ক্রয় করতে পারি। এখানে আমরা দেখছি যে বাজিকিরা বা বাজিকা যারা বলে থাকি, এই হাতে বিক্রি হচ্ছে 500 টাকা জোড়া থেকে 1,000 টাকা জোড়া পর্যন্ত। আর লাভবার যারা বিক্রি করতেছেন, 2,500 টাকা জোড়া থেকে সর্বোচ্চ 7,000 টাকা জোড়ায় লাভবার বিক্রি হচ্ছে। এছাড়াও কোকাটেল 3 থেকে 4,000 টাকার ভিতরে আমরা পাবো মাঝারি আকারে। আর যদি অ্যাডাল্ট ডিম বাচ্চা করা কোনো কোকাটেল আমরা এনে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে 5 থেকে 6,000 টাকা গুনতে হবে। মাঝি কত পড়বে এটা? এখানে আজকে দেখেন এই যে আমাদের বোর্ডিং জলটা খুব ভালো দিয়ে পারবে।
Thank you.
Thank you.
Thank you.